আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আছি হচ্ছে রিকশায়। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে স্কুলে যাচ্ছি আমার ছেলের। তো আজকে হচ্ছে ওদের ক্লাসের ক্লাস পার্টি। তো যেহেতু বছরের শেষ, তো পরীক্ষা হচ্ছে ওদের 9 তারিখে। তো এর জন্য হচ্ছে আজকে হচ্ছে ক্লাস পার্টি, তো এর জন্য যাচ্ছি। তো আজকে মোটামুটি জ্যাম ছিল, তো এই তো চলে আসলাম স্কুলে। তো আজকে যেহেতু ক্লাস পার্টি, তো এর জন্য হচ্ছে সবাই আউট ড্রেস পরে আসছে, যে যেরকম পেরেছে পরে আসছে। আর বিভিন্ন মানে যেসব যারা বড় ক্লাসে, তারা হচ্ছে ওদের যেই ড্রেসগুলো, কেউ কেউ একই কালারের একই প্যান্ট একই শার্ট পরেছে, তো ওদেরকেও খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন, আর আজকে একটু রোদটা একটু কড়া ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো আমি আজকে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমার, আর দেখতে পাচ্ছেন তো এর জন্য প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে হচ্ছে তো আইসক্রিম নিব। তো আমি আর আমার ভাবি, মানে আমাদের যেই গার্জিয়ান ভাবি, তো সেই ভাবিও আছে আমাদের সাথে। তো আরও একজন আসার কথা ছিল, তো উনি আজকে আসতে পারে নাই, ওনার বাবা অসুস্থ ছিল, তো এর জন্য হচ্ছে আমাদের সাথে থাকতে পারিনি। তো আমরা 3 ভাবি হচ্ছে ছিলাম। তো এক ভাবি হচ্ছে সে খাবে না আইসক্রিম, তার ঠান্ডা লেগেছিলো, আর আমরা 2 জন খেলাম আইসক্রিম, আর ওনার জন্য হচ্ছে কফি নিয়েছি। তো আমরা হচ্ছে বাহিরে ছিলাম, মানে স্কুলের ভিতরেই, তো যেখানে হচ্ছে ক্লাস চলে, তো সেখানে হচ্ছে আমরা আসিনি। তো অনেক গার্জিয়ান ছিল, তো সবাইকে ঢুকতে দেয়নি। তো আমরা 3 ভাবি হচ্ছে চান্স পেয়েছিলাম একটু ঢুকার, তো অবশ্যই একটু আসছি। আর স্কুলটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। তো কেমন হয়েছে আমার ব্লগটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর যদি মনে হয় শেয়ার করবেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন অল করে, যাতে আমার সকল নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি যখন আমি ভিডিও দিব তখন হচ্ছে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর খুবই সুন্দর লাগছিল ঝর্ণাটা। তো এই তো এখন হচ্ছে আমার ছেলের ক্লাসে চলে এসেছি। তো ছেলের ক্লাসে দেখতে পাচ্ছেন এখানে অনেক হইচই ছিল, তো আমি মিউট করে দিয়েছি। আর এখন হচ্ছে কেক কাটবে ওরা, আর খুবই মজা করেছে বাচ্চারা। আর যেহেতু সবাই একসাথে আজকে, স্যারগুলো হচ্ছে অনেক অনেক ভালো, স্যারগুলো বাচ্চাদের সাথে খুবই ভালো আচরণ করে আর খুবই আদর করে বাচ্চাদেরকে। তো অসংখ্য ধন্যবাদ স্যার ম্যাডামদের। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব মজা করছে, আর আমার ছেলেটা হচ্ছে ও বেশিক্ষণ মানে দৌড়াদৌড়ি করতে পারে না, হাঁপিয়ে যায়, মানে ও ছোটোবেলা থেকেই এরকম। তো এখন ও খুব অস্থির হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওর বন্ধু সাথে আছে। তো এখন আবার আমরা 6th ফ্লোরে আসছি। তো দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটা হচ্ছে ক্লাসের জন্য আলাদা আলাদা খাবার হচ্ছে অর্ডার দিয়েছে। এক এক ক্লাসে হচ্ছে এক এক রকমের খাবার, যারা যেটা পছন্দ করে বাচ্চারা। দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বড় ক্লাসের 10-এর। তো দেখতে পাচ্ছেন, আর আমি একটু উপর থেকে ভিডিও করে নিলাম, আর খুবই সুন্দর লাগছিল। আর এই তো, তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ক্লাস পার্টির অনুষ্ঠান হচ্ছে শেষ। তো ছোটদের যে ক্লাস পার্টি, তো 3টা পর্যন্ত ছিল, আর যারা বড়রা তারা এখনও আছে।
তো আমি হচ্ছে আমার মেয়ের ছুটি হয়ে যাবে, এর জন্য হচ্ছে আরও চলে যাচ্ছি, আর না হলে কিছুক্ষণ থাকতে পারতাম। তো এখন যাব হচ্ছে মেয়ের স্কুলে, স্কুল থেকে হচ্ছে বাসায় যাব, আর বাসায় গিয়ে দেখাচ্ছি আমি কি গিফট পেলাম আর আমার ছেলে কি গিফট পেল স্কুল থেকে, আর আমাকে দিয়েছে হচ্ছে এক ভাবি। তো সেগুলো শেয়ার করব, তো ভিউয়ার্স দেখতে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে ছিল এই যে গিফট, এটা ভাবি দিয়েছে, আর এটা হচ্ছে ভাবি দিয়েছে, আর খাবার ছিল, এইভাবে খাবার দিয়েছে ওরা স্কুল থেকে। আর এখানে হচ্ছে আমরা আবার খাবার কিনেছি আমি আর ভাবি মিলে, যে তিন ভাবি ছিলাম, আর আমরা হচ্ছে খাওয়ার কথা ছিল চার ভাবি মিলে হচ্ছে বাহিরে খাবার কথা ছিল, তো আমরা আর খাইনি, তো খাবার কিনে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মধু ছিল, তারপরে হচ্ছে ভেজিটেবল রাইস, তারপরে হচ্ছে ভেজিটেবলস, আর হচ্ছে চিকেন ফ্রাই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চিকেন ফ্রাই, আর হচ্ছে এখানে আমার ছেলে হচ্ছে খেয়ে নিয়েছিল, তো আবার হচ্ছে রেখে দিয়েছে, তো খায়নি। আর এখানে হচ্ছে দিয়েছে হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার সাথে হেল্প করছে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো আমার মেয়ে হচ্ছে খুলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এটা হচ্ছে আয়তাল কুরসির একটা দোয়া, তো এটা দিয়েছে স্কুল থেকে, খুবই ভালো লেগেছে আমার এটা। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাবি দিয়েছে আমাকে ঘড়ি, তো এই তো ভিউয়ার্স, তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে।